राधे राधे भक्त बंधुरा कुटू बाबू यूट्यूब चैने तुम्हारे आबार स्वागत। हमार शरीर तो एक खराब थाकाय कैक दिन भिडियो अपलोड करते पारिनी, आज आबार चले एलाम कुड्डू बाबूर साथे। बंधुरा आज के कुड्डू बाबू कौन मेकओवर करेछे सेटा तो देखाबोई, आर थामनेल आर कम्युनिटी पोस्ट देखे अनेकेई बुझे गेछो आज कुड्डू बाबू की सेजेछेन। आज आमार घूम थेके उठते एकटू लेट हो गेछे, ताई माई ठाकुर घर परिष्कार करे फुल तुले रेखे दिएछिलेन। एत गरम पड़ेछे राते तो किछुतेई घुमाते पारछि ना, ताई गरमे एई सकाले उठतेओ एकटु लेट हो जाच्छे। ताई चले आसलाम कुड्डू बाबूके एकटु फ्रेश करे निये आगेई खाइये निच्छि। ए देखो आमार छेले आमार कत भालोबाशे, आमार काज कमाते निजेई गिये सिंहासने बसे पड़ेछे। বন্ধুরা এই যে চুলটা দেখছো এটা কিন্তু আমি কুড্ডু বাবুর জন্য বানিয়েছি। সব সময় গরমে বড় চুল পরে থাকা সম্ভব নয়, এখন থেকে ছোট চুলটাই পরবে আমাদের সোনা বাবু। এবার খেয়ে নাও সোনা। নয়নে নয়নে রাখি তোমারে বিশার ভালো তুমি আমার, হৃদয় কাননে বুঝি তোমারে দয়াল গোপাল আমার। দেখো বাবুর খাওয়া দাওয়া কমপ্লিট, এখন শিব ঠাকুর সাজবেন বাবু সোনা। বন্ধুরা তোমরা বহুবার রিকোয়েস্ট করেছিলে শিব ঠাকুর সাজানোর জন্য, কিন্তু মাঝখানে গরম কমে যাওয়ায় আর চন্দন লেপন করা সম্ভব ছিল না, কারণ চন্দন যাত্রাও শেষ হয়ে গিয়েছিল। তাই সেই রিকোয়েস্ট আমার পক্ষে রাখা সম্ভব হয়নি, আর তার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি তোমাদের সকলের কাছে। আবার এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তাই আমি চন্দন শৃঙ্গার করাবো ভেবেছি কুড্ডু বাবুকে, তাই আমি আজকে এই ভিডিওটি বানাচ্ছি। দেখো বকবক করতে করতে কুড্ডু বাবু স্নান কিন্তু সম্পন্ন হয়ে গেছে, এবার শৃঙ্গার করার পালা। বন্ধুরা আর শিব ঠাকুরের ব্যাপারে অনেক অজানা তথ্য বলবো, তোমরা হয়তো অনেকেই জানো আবার অনেকেই নাও জানতে পারো, তো তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। শিব ঠাকুর তো আমার খুবই ফেভারিট, যারা আমার ভক্তি পথে কিভাবে আসলাম সেই ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই জানো আমি শিব ঠাকুরকে কতটা ভালোবাসি। আজ দুই পছন্দের মিলনের দিন, মানে কৃষ্ণা আর শিব ঠাকুর একই সাথে আবার আমার ছোট্ট ছেলেটার মধ্যে, বুঝতে পারছো আমি কতটা এক্সাইটেড? আহা মনটা একেবারে জুড়ে যাচ্ছে আমার। আগে তোমাদের একটা ছোট্ট গল্প বলি শোনো। এক পরিবারে দুই ভাই আর তাদের বাবা মা একসাথে থাকতেন। বাবা মা খুবই ধর্মপরায়ণ ছিলেন এবং বড় ভাইও, কিন্তু যে ছোট ভাইটি ছিল সে ছিল খুবই দুষ্ট প্রকৃতির। সাধু মহাত্মাদের অপমান, তাদের বিরোধ, ধর্মের বিরোধিতা, সর্বপ্রকার খারাপ গুণ, তাছাড়াও নেশা করা, পরস্ত্রী সঙ্গ, মাংস সেবন ইত্যাদি সবই সে করত। তার পরিবারের সকলে তাকে নিয়ে বিশেষ চিন্তিত ছিল। এখন বড় ভাইয়ের বিবাহ সম্পন্ন হয়, যিনি পত্নী হন বড় ভাইয়ের তিনিও খুবই ধর্মপরায়ণ ছিলেন, সাধু সেবা ছাড়াও ইত্যাদি সৎকর্ম উনিও করতেন। এমন এক শুভ তিথিতে বাড়িতে সাধু মহাত্মাদের সেবার জন্য নিমন্ত্রণ করা হয়েছে। সকল সন্ত ভগবানরা এসেছেন,
এমন সময় ছোট ভাইটি কোথা থেকে নেশাগ্রস্ত হয়ে মদ খেয়ে বাড়িতে ঢুকে গেছেন। সাধুজনদেরকে খুব কটু কটু কথা বলছেন এবং ওনাদের বিরোধিতা করছেন। যথারীতি পরিবারের বাকি সদস্যরা সাধু মহাত্মাদের কাছে ক্ষমা প্রার্থনা করছেন এবং ওই ছোট ভাইটি যাতে একটু সদ্বুদ্ধি হয়, যাতে একটু সৎপথে চলে, সেই জন্য সাধু মহাত্মাদের কাছে প্রার্থনা করছেন। এমন সময় পরম দয়ালু কৃপালু সন্ত ভগবানরা একসাথে গিয়ে ছোট ভাইটির ঘরে ঢুকে তাকে মাটিতে হঠাৎ করে ঠেলে ফেলে দিয়ে তার পিঠের উপর চেপে বসেছেন। এখন নেশাগ্রস্ত অবস্থায় ছেলেটি একা এতজনের সাথে তো লড়তে পারছে না। একজন সন্ত ভগবান তখন হঠাৎ করে বলে উঠেছেন, আগে রাম নাম উচ্চারণ করো, না হলে এক্ষণে তোমাকে মেরে ফেলবো। এখন জানোই তো প্রাণের ভয়ে তো একটা নালীর কিরারও থাকে, তাই না? তো সে প্রাণের ভয়ে অনিচ্ছা সত্ত্বেও রাম নামটা উচ্চারণ করে নিয়েছে, কিন্তু একবারই বলেছে। তখন সাধু মহাত্মা খুব খুশি হয়ে গেছেন, তাকে আশীর্বাদ করেছেন এবং উপদেশ দিয়েছেন যেন এই রাম নামটি কখনো সে বিক্রি না করে। ভালো করে শোনো বন্ধুরা, বিক্রি না করে। কিছুদিনের মধ্যেই সেই ছোট ভাইটির খুবই দুরারোগ্য ব্যাধি হয় এবং সে মারা যায়। যেহেতু সে সারা জীবন পাপ কাজ করেছে, তাই যমদূতরা এসেছে তাকে নিয়ে যেতে। তো এবার আনা হয়েছে তাকে যমালয়ে। সেখানে চিত্রগুপ্ত সারা জীবনের পাপ পুণ্যের হিসাব করে যমরাজকে জানাচ্ছেন যে জীবনে একবারই সে রাম নাম বলেছে, আর কোনো ভালো কাজ সে করেনি। তথাপি যমরাজ তাকে সাজা শোনাতে থাকেন। এখন সাজাগুলো শুনে তো সে খুবই ভয় পেয়ে গেছে, এখন সে কি করবে ভাবছে। তখন তার মনে পড়ছে সাধু মহাত্মার দেওয়া উপদেশের কথা। তো সে সাধু মহাত্মার বলা কথা অনুসরণ করে তখন যমরাজকে জিজ্ঞাসা করছে, আচ্ছা আমাকে একটু বলুন তো, ওই যে একবার আমি রাম নাম বলেছি তার মূল্য কত, মানে কতটা আমার পুণ্য সঞ্চয় হয়েছে। এটা তো হলো মহাবিভ্রাট, এরকম তো কিছু এক্সপেক্ট করেননি যমরাজ। এখন এর উত্তর খুঁজতে যমরাজ সহ চিত্রগুপ্ত আর ছেলেটি এসে পৌঁছালেন দেবরাজ ইন্দ্রের কাছে। ইন্দ্রে সবাই, সকল দেবদেবীরা বসে আছেন এবং ওখানে ভরা সভায় এই প্রশ্নটি করা হয়েছে। এখন দেবরাজ ইন্দ্রও তো কিছুই বলতে পারছেন না, তো সব দেবতারা মিলে একটা যুক্তি করা হলো ওনাদেরকে পাঠানো হোক মহাদেবের কাছে। কেন না, মহাদেব হলেন পরম বৈষ্ণব, উনি সদা রাম নাম জপ করেন। এখন ওনাদের সাথে দেবতা সকলও আসলেন শিব ঠাকুরের কাছে। সকলেরই তো জানার ইচ্ছা যে রাম নামের কত মূল্য। ঠাকুরের কাছে এসে সকলে মিলে প্রশ্নটি করল। শিব ঠাকুর বললেন, মূল্য তো আমি বলতে পারবো না, তবে একবার রা আর ম বলার মাঝে আমি হালাহাল বিষ পান করে কণ্ঠের মধ্যেই সেটাকে আটকে নিয়েছিলাম। অর্থাৎ রাম নামটির এতই মহিমা যে হালাহাল বিষকে শিব ঠাকুরের গলা পর্যন্তই সীমিত করে দেয়, সেটাকে আর ওনার শরীরে প্রবেশ করতে দেয় না। তবে শিব ঠাকুরের মতে ব্রহ্মা নিশ্চয়ই এই প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারবেন। এখন সকল দেবদেবী, যমরা, চিত্রগুপ্ত, ছেলেটির সাথে মহাদেবও চললেন ব্রহ্মার কাছে রাম নামের মূল্য জানতে। ব্রহ্মার কাছে এসে এবার প্রশ্নটা রাখা হলো। উনি তো ওনার চারখানা মুখ নিয়ে কিছুটা মাথা ঝুলকিয়ে চিন্তা করে পরামর্শ দিলেন যে স্বয়ং বিষ্ণুই এর উত্তর দিতে পারবেন। এখন ব্রহ্মা সহ এত লোকজন দেবদেবী সবাই মিলে চললেন ভগবান বিষ্ণুর কাছে। ভগবান বিষ্ণু তো এত লোকজন দেবদেবী দেখে অবাক যে সবাই মিলে হঠাৎ করে আমার কাছে কেন এসেছে, কিছু কি সংকট হয়েছে। তো সকলে মিলে এখন প্রশ্নটি ভগবানকে জানালেন। প্রশ্নটি শুনে তো ভগবান খুবই হাসতে শুরু করেছেন এবং অবশেষে ছেলেটিকে ডেকে এনে নিজের কোলে বসিয়েছেন।
আদর করতে করতে উনি তখন উত্তর দিচ্ছেন, সারা জীবন পাপ কর্ম করল এবং শুধুমাত্র একবার রাম নাম বলার কারণে এবং সাধু কৃপার জন্য আজ ভগবানের কোলে এসে বসে সে সেবা পাচ্ছে, আদর খাচ্ছে। এবার তোমরাই বুঝে নাও রাম নামের কত মূল্য। তো বন্ধুরা, এখন কি আমাকে আর বলে দিতে হবে রাম নামের কত মূল্য? মনে তো হয় না, কারণ তোমরা অনেক বেশি বুদ্ধিমান এটা বুঝে নেওয়ার জন্য। এমন অনন্ত কোটি মহামূল্যবান হরিনাম তোমরা জপ করছো তো? তাহলে আমার সাথে বলো তো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো দেখো, এবার গল্প করতে করতে কুড্ডু বাবু কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এবার চটপট শিব ঠাকুরের ব্যাপারে চারটি কথা বলবো যেটা অনেকেরই অজানা, আবার অনেকে জানো। তো প্রথম, কৃষ্ণা যে বাঁশি ছাড়া এক মুহূর্তও থাকতে পারতেন না, সেই বাঁশিটি কিন্তু দেবাদিদেব মহাদেব কৃষ্ণাকে উপহার দিয়েছিলেন। দুই, দ্বাপর যুগের আগে যে ক্রেতা যুগে ভগবান রামের অবতার নিয়েছিলেন, তখন ভগবানের সেবা হেতু হনুমানজির অবতারে শিব ঠাকুর কিন্তু হনুমানজির অবতার নিয়েছিলেন। তিন নম্বরটা খুবই কন্ট্রোভার্সিয়াল এবং এটা তোমাদের জানা খুবই দরকার। কৃষ্ণের যে মোহিনী অবতার ছিল, সেই অবতারের সাথে মোহিনীর সাথে যখন শিব ঠাকুরের বৈবাহিক সম্পর্ক স্থাপন হয়, তখন তাদের যে পুত্র জন্ম হয় সেই পুত্রের নাম ছিল হরিহর পুত্র। এই স্টোরিটার ডিটেলসে তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলবো, তাই তোমরা চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা দেখার জন্য। এবং লাস্ট, ত্রিয়ঙ্গ নারায়ণ গ্রাম যেখানে শিব ঠাকুর আর মাতা পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল, আজও সেখানে হোমকুণ্ড প্রজ্বলিত রয়েছে। যারা কেদারনাথ দর্শনে যায় তারা এই জায়গায় অবশ্যই দর্শনে আসেন ভগবান শিবের কৃপা লাভ করার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো কাল আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, অনেক অনেক হরিনাম জপ করো। হর হর মহাদেব, রাধে রাধে, হরে কৃষ্ণা হরি বল।